আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতার তিনজন, বলছে র্যাব। ওয়াহিদার সিটি স্ক্যান রিপোর্ট ভালো, শারীরিক অবস্থার উন্নতির দিকে হলেও আশঙ্কামুক্ত নন তিনি, জানালেন চিকিৎসকরা। ইউএনওর উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের দুঃখ প্রকাশ, অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি ওবায়দুল কাদেরের। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর সিদ্ধান্তে স্বস্তিতে বিএনপি, মানবিক বিবেচনায় বিদেশে যাওয়ার অনুমতি মেলার আশাবাদ। এবং করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৯ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় ২০০০। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতার তিনজন। বিকেলের রংপুরে র্যাব ১৩-এর অপারেশন অফিসার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওয়াহিদা খানমের ভাইয়ের দায়ের করা মামলায় গ্রেফতারকৃতদের দিনাজপুর থেকে রংপুরে র্যাব ১৩ সদর দপ্তরে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনজন ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে কোন তিনজন এই ঘটনায় জড়িত এবং হামলার কারণ কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে। এর আগে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার অন্যতম দুই আসামি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। দিনাজপুরের হাকিমপুর ও সীমান্তবর্তী এলাকা থেকে ভোরে তাদের গ্রেফতার করে র্যাব ও পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলাম। এদিকে এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দিনাজপুর প্রতিনিধি হুমায়ুন কবিরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয় আসাদুলকে। সেই সূত্র ধরে ভোর ৬টার দিকে পার্শ্ববর্তী থানা হাকিমপুরে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও র্যাবের যৌথ দল। এর আগে সীমান্তবর্তী চুরিপুটি এলাকা থেকে গ্রেফতার করা হয় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ও নৈশপ্রহরী পলাশকেও এর আগে আটক করা হয়। হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের সবাইকে নেওয়া হয়েছে রংপুরে র্যাব ১৩-র কার্যালয়ে। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় তার ভাই বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটিয়েছে তাদেরকে সবাই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় তার বাসভবনে সাংবাদিকদের বলেন, এই ঘটনায় আসামি যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সন্দেহভাজন এবং অন্যান্য আরও যে তথ্য আছে সবগুলি মিলিয়ে আমরা আরেকটু সময় লাগবে কেন কিভাবে কি হয়েছে সমস্ত ঘটনা প্রকাশ করতে। এমপি হোক কিংবা কোনো সরকারি কর্মকর্তা হোক কিংবা কোনো যে কোনো জনপ্রতিনিধি হোক কিংবা কারো কোনো নিকট আত্মীয় স্বজন হোক, কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার ভোরে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সরকারি আবাসিক ভবনে ঢুকে দুর্বৃত্তরা তাদেরকে মারাত্মক আহত করে পালিয়ে যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। এই তথ্য দিয়ে তার চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন বলেছেন, ওয়াহিদার শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং তিনি কথা বলতেও পারছেন, তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। নিউরোসায়েন্স হাসপাতালে জটিল অপারেশনের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। বৃহস্পতিবার রাতেই অপারেশনের কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে।
চিকিৎসকরা জানিয়েছেন, ওয়াহিদার শারীরিক অবস্থা ভালোর দিকে হলেও তাকে আশঙ্কামুক্ত ঘোষণার সময় হয়নি। ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা চেক সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আলোর মধ্যে 100% ভালো অপারেশন হয়েছে, জ্ঞান ফিরেছে। ওয়াহিদা খানমের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে গঠিত মেডিকেল বোর্ড বসবে শনিবার। চিকিৎসকরা বলছেন, 72 ঘন্টার পর্যবেক্ষণ শেষে তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হলেও পুরোপুরি সেরে উঠতে মাসখানেকের বেশি সময় লাগতে পারে। ওনার 9টা আঘাত ছিল মাথায়, সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে আসছি। এর আগে বৃহস্পতিবার রাত 9টা থেকে প্রায় 2 ঘন্টা ব্যাপী রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদা খানমের মাথায় জটিল অপারেশন করে সফলতা পান চিকিৎসকরা। তার মাথা থেকে মুখ পর্যন্ত 9টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। অপারেশনের পর তাকে রাখা হয় আইসিইউতে। বুধবার রাত 2:30টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে। এদিকে মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। দিনাজপুরের ঘোড়াঘাটে বুধবার গভীর রাতে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, অপরাধী যেই হোক প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টি সরকারের অগ্রাধিকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারী তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমান সচেতনতার দিক থেকে গাছড়া ভাবের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়েও কথা বলেন তিনি। করোনা পরিস্থিতিতে তার চিকিৎসা ভালোভাবে করা যায়নি করোনার কারণে, সেটা বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে এবং এটা বাড়ানো প্রধানমন্ত্রী সম্মতির অপেক্ষা আছে। এখানে কোনো রাজনৈতিক চাপের কোনো বিষয় নেই। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন। আমরা যে কাজগুলো করে যাচ্ছি এই থেকে আপনাদেরও শিক্ষা নেবার অনেক কিছু আছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। রংপুর বিভাগের 58টি উপজেলার মধ্যে 17 জন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় 4 জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী রোববার থেকে বিভাগের সব উপজেলায় এই সংখ্যা 4 জন থেকে বাড়িয়ে 10 জন করা হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক একেএম জিয়াউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা কমান্ডারদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের পর বর্বরোচিত হামলার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে আমরা 4 জনকে সশস্ত্র আনসার নিয়োগ দিচ্ছি এবং পরবর্তীতে আপনার আগামী রোববারের ডিসিশনের পরিপ্রেক্ষিতে, এটা উপরের পর্যায়ে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, আমরা সমস্ত উপজেলাগুলোতে আমরা সশস্ত্র আনসার মোতায়েন কার্যক্রম আমরা শেষ করতে পারব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বাড়ানোর খবরে আপাতত স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি নেতারা। মুক্তির মেয়াদ বাড়ানো সরকারের ইতিবাচক মনোভাবেরই প্রকাশ মন্তব্য করে তার আইনজীবীরা বলছেন, বিদেশে চিকিৎসার সুযোগ নিতে প্রয়োজনে পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হবে। তাদের আশা, মানবিক দিক বিবেচনায় বেগম জিয়ার বিদেশে যাওয়ার অনুমতিও মিলবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান।
বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের আবেদনে সাড়া দিয়েছে সরকার। এরই মধ্যে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। তবে স্থায়ী মুক্তি এবং বিদেশি চিকিৎসার উপর নিষেধাজ্ঞা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে বিএনপি নেতা কর্মীদের। চিকিৎসা যদি উদ্দেশ্য হয় তাহলে ওদেরকে তো চিকিৎসা করতে দিতে হবে, এবং আমরা তো বিগত দিনে দেখেছি আজকে যিনি প্রধানমন্ত্রী উনিও চিকিৎসার জন্য বাইরে গেছেন কানের চিকিৎসার জন্য। অনেক মন্ত্রীদের আমরা ইতিমধ্যে দেখেছি চার্টার ফ্লাইট নিয়ে গেছে। তাহলে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় এটা ব্যর্থ ঘটবে কেন? আমার পরিবার যেখানে প্রয়োজনীয়তা অনুভব করবে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ, করোনার কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তার আশা, মানবিক দিক বিবেচনায় সরকার বেগম জিয়াকে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেবে। কিন্তু সরকার হয়তো মানবিক আমরা আশা করছি না, চিকিৎসা করার জন্য সরকার দিয়েছে মুক্তির মেয়াদ বাড়িয়েছে। আমি আশাবাদী যে সরকার দুই বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর গত ২৫ মার্চ ছয় মাসের জন্য সাজা স্থগিত করে বেগম জিয়াকে মুক্তি দেয় সরকার। প্রথম দফার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। মুক্ত হওয়ার পর থেকেই গুলশানের বাসভবনে অবস্থান করছেন তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে ১৭ বছরের সাজা দেয় আদালত। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪১২ জনে। সবশেষ গত ২৪ ঘন্টায় ১৩০০৭৩টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ১৯২৯ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১৫ শতাংশ, আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২১৬১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২১১ জন, মোট সুস্থ হয়েছেন ২১৬১৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৬৭ শতাংশ, আর মৃত্যুর হার ১৫ শতাংশেরও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ ও ৭ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪ জন ও রাজশাহীতে ৪ জন মারা গেছেন। ২০২২ সালে প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ৩৬তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। অধিবেশনে এই অঞ্চলের দেশগুলোর কৃষিতে অর্জনের পাশাপাশি প্রযুক্তি এবং উদ্ভাবন বিষয়ে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর একটি হোটেলে ৩৫তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনীতে তিনি এসব কথা বলেন। এ সময় করোনার মধ্যেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, সরকার সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করায় খাদ্যের সংকট হবে না। এবার আমরা ৩৬ লক্ষ টন আউশ উৎপাদনের টার্গেট করেছিলাম, এবং আমাদের এটা ১১ লক্ষ হেক্টর হতো, এই বছর ১৩ লক্ষ, ২ লক্ষ হেক্টর বেশি, আমাদের টার্গেটের চেয়েও বেশি রোপণ করেছে। সমস্ত কৃতিত্ব এটা আমাদের কৃষক ভাইদের, তারাই করোনা মোকাবেলা করেই কিন্তু তাদের সকল কর্মসূচি অব্যাহত রেখেছে। কোভিড-১৯ যখন একদম চরমে ছিল সেই সময় কিন্তু আমাদের চাষিরা জীবনের ঝুঁকি নিয়ে তারা ধান কেটেছে। টিউশন ফি দেরিতে পরিশোধ করায় অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়ার পাশাপাশি ভর্তি বাতিলের অভিযোগ উঠেছে রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ অভিভাবকরা, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন আচরণে আন্দোলনে নামার হুমকিও দিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে অনলাইন ক্লাস বাস্তবায়নে অভিভাবকদের ভূমিকাই বেশি, বেড়েছে ইন্টারনেট খরচ সহ ইউটিলিটি বিল। অপরদিকে পাঠদান বন্ধ থাকায় ইউটিলিটি খরচ কমেছে শিক্ষা প্রতিষ্ঠানের। তাই করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর টিউশন ফি ৩০-৬০% কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। কোনো স্টুডেন্টকে অনলাইন ক্লাস থেকে আপনারা বের করবেন না,
আমাদের যদি এই ধরনের কোনো কিছু করা হয় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব, আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হব। আপনারা আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করবেন না, আমাদের সন্তানদেরকে লেখাপড়ার সুযোগ দেন। 30-60% হ্রাস করে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এই সময়ে কোনো শিক্ষার্থীকেই স্কুল কর্তৃপক্ষ পুনর্ভর্তি, প্রমোশন বা অনলাইন ক্লাসের বাইরে রাখবেন না। জাতীয় প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন, ইংরেজি ভাষণের স্কুলগুলো সরকারি নীতিমালা মানছে না, করোনাকালেও জোরপূর্বক বেতন আদায় করা হচ্ছে। মাঝে মাঝে ফোন দিয়ে পুশ করেছে, কবে দেবেন কবে দেবেন, ডেট দেন, ডেট দিতে না পারলে আবার ফোন করেছে, বলেছে এই অবস্থাতে এইভাবে চলতে থাকলে আপনার বাচ্চাকে তো আমরা কতবার স্কুলে রাখবো না। এটা হিসাব করে দেখ আমাদেরকে যে কোন কিভাবে বেতনটা কত হতে পারে। একটা বাচ্চার বেতন, একটা বাচ্চার বেতন 20,000 টাকা দিতে কেমন কথা? আমি বেতন পাই কত? আমার 3 বাচ্চা 20,000 টাকা বেতন দিলে 60,000 টাকা মাসে, 60,000 টাকা মাসে আমি দিতে হয়। দেশে প্রায় 4.5 লাখ শিক্ষার্থী ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করছে বলেও জানান ফোরামের নেতৃবৃন্দ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে পেঁয়াজের দাম আবারও কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এর কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারছেন না পাইকারি ব্যবসায়ীরা। অস্বস্তি চলছে চালের বাজার ঘিরেও। আদ্দিন সাজিবের রিপোর্ট। বাজার ঘিরে রাজধানীর ক্রেতাদের কষ্ট বাড়ছেই। ঢাকার বড় বড় বাজারগুলো নিয়ন্ত্রণহীনভাবেই চলছে, কখনো সবজির দাম বেশি তো কখনো মাছ কিংবা মাংস। কিন্তু এ সপ্তাহে যেন একবারেই বাড়ল প্রায় সব নিত্যপণ্যের দাম। আগের সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে 40-45 টাকা পর্যন্ত, এ সপ্তাহে দেশি পেঁয়াজের দাম উঠেছে 60 টাকা পর্যন্ত। ভারতীয় পেঁয়াজ অবশ্য এর থেকে 5 টাকা কম, বিক্রি হচ্ছে 55 টাকায়। পরশু দিনকে পেঁয়াজ কিনা ছিল 45 টাকা, আমরা বেশি 48 টাকা করে, কালকে রাতে পেঁয়াজ কিনছি 60 টাকা করে, আজকে ব্যস্ত আছে আমরা 62 টাকা কেজি। দিন দিন যেভাবে বাড়তেছে মানুষ খুব সমস্যায় পড়ে যাবে, এমনি তো মহাসংকটে দিন যাচ্ছে, সরকারের পর্যবেক্ষণ করা উচিত। চড়া মশলার বাজার, সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। চিকন চাল কেজি প্রতি 53-54, মাঝারি 50-51 টাকায় বিক্রি হচ্ছে। চালের দাম বেড়েছে 2 সপ্তাহ আগেই, তার কমছেই না। সিন্ডিকেট ব্যবসায়ীরা যেভাবে সুযোগ নেয় দেশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, তারা সুযোগ নিচ্ছে, আমার মনে হয় চালের কোনো ঘাটতি নেই। বন্যা দেখাচ্ছে, কিন্তু আসলে ধানের দাম আর বন্যা এটা এফেক্টটা তো আরও 3 মাস পরে করবে, এটা তো 1-3 মাস আগে করা উচিত হয় নাই, এটা এখন সম্পূর্ণ হলে মিলাদের চিন্তা করে। এখনও বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম, শীত আসি আসি করছে, নতুন কিছু সবজিও এসেছে কিন্তু তার দাম আকাশ ছোঁয়া। এটা তো শহরের বাইরে চলে গেছে, ঠিক তাই না? এখন মানুষ তো এখন না খেয়েও পারতেছে না। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি সরকারি সংস্থাগুলোর তদারকি ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ক্রেতারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ওয়াসার পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার কেন্দ্রে প্রতিদিন সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করা হচ্ছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন, চাহিদা না থাকায় কম পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাইলেই প্রতিদিন সক্ষমতার সমান পানি উৎপাদন ও সরবরাহ করা সম্ভব। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। রাজধানীবাসীর পানির চাহিদা নিশ্চিত করতে 3,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প। পদ্মা নদীর কাছে নির্মিত এই প্রকল্প থেকে দৈনিক 45 কোটি লিটার বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব। কিন্তু সক্ষমতা অনুযায়ী কাঙ্ক্ষিত পানি কেন উৎপাদিত হচ্ছে না, এ নিয়ে নানা প্রশ্ন জনমনে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পানির অপচয় রোধে আস্তে আস্তে উৎপাদন বাড়ানো হচ্ছে। আমাদের যে নেটওয়ার্কটা আছে সেখানে আগে সোর্স ছিল টিউবওয়েল, তার একটা ফ্লো ডিরেকশন ছিল, এখন একটা আরেকটা ফ্লো ডিরেকশন, হঠাৎ করে একটা সোর্সকে আমরা বন্ধ করতে পারি না। এই দুইটারই মিলন, পাশাপাশি হচ্ছে যে নেটওয়ার্ক, সব জায়গার নেটওয়ার্ক আমরা এখনো চেঞ্জ করতে পারিনি, যেখানে নেটওয়ার্ক আমাকে চেঞ্জ হয়েছে সেখানে আমরা পুরোপুরি পানি দিচ্ছি। ওয়াসার এমডি তাকসিম এ খান জানান, পানির চাপ ঠিক রাখতে পর্যায়ক্রমে রাজধানীতে মোটা পাইপ প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে। ঢাকা শহরের সমস্ত পাইপলাইন চেঞ্জ করে নতুন একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করছে, যার নাম হলো DMA, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া। ঢাকা শহরকে 145টা ভাগে ভাগ করা হয়েছে, 145টা ক্লাস্টার বা 145-45টা ডিস্ট্রিক্ট, এবং এতে লাভটা কী হচ্ছে? এক নম্বর হচ্ছে যে আমাদের মোস্ট সফিস্টিকেটেড পাইপ ব্যবহার করা হচ্ছে, 2 প্রেশারাইজ সিস্টেমে পানি দেওয়া হচ্ছে, 3 এক জায়গার পানি আরেক জায়গায় যেতে গেলে আপনার ইন অ্যান্ড আউট বা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রেকর্ড হচ্ছে, 4 আপনার প্রেশার 1 বার থাকছে, 1 বার, 5 লিকের কোনো সম্ভাবনা থাকছে না,
তার মানে কোয়ালিটি ঠিক থাকছে, প্রেশার ঠিক থাকছে, 24/7 ওয়াটার থাকছে। সব বাধা কাটিয়ে পুরোপুরি উৎপাদনে গেলে পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে রাজধানীর 40 লাখ লোকের পানির চাহিদা মেটানো সম্ভব হবে। ঢাকা শহরে প্রতিদিনই বাড়ছে পানির চাহিদা, আর সেই চাহিদা পূরণের জন্যই ঢাকা ওয়াসা পদ্মা জশলদিয়া পানি শোধনাগার কেন্দ্রটি স্থাপন করেছে। পুরোপুরি চালু হলো, এখনও লক্ষ্যমাত্রা অনুযায়ী পানি শোধনাগারে পানি তৈরি করতে পারছে না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। এবার ফুটবল। অবশেষে বার্সেলোনাতেই থাকছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ নিয়ে আজ দ্বিতীয় দফা আলোচনায় বসেছিলেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি এবং ক্লাব কর্মকর্তারা। আলোচনা শেষে মেসির বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, বার্সেলোনায় চুক্তির শেষ বছরটা পূর্ণ করতে রাজি হয়েছেন 6 বারের বিশ্বসেরা এই ফুটবলার। এর আগে ক্লাবের অনুশীলনে টানা তৃতীয় দিন অনুপস্থিত ছিলেন মেসি, পিসিআর টেস্টেও অংশ নেননি তিনি। অনুশীলনে উপস্থিত না হওয়ার দিন প্রতি মেসিকে 1 লাখ ইউরো জরিমানা করার কথা ভেবেছিল বার্সা, তবে বর্তমান পরিস্থিতিতে তাকে জরিমানা না করার সিদ্ধান্ত নেন বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ। পনেরো অগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল নায়ক বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দাবি করে তার মরণোত্তর বিচার চেয়েছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় 21 অগস্ট গ্রেনেড হামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনার দাবি জানায় তারা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কর্মীরা। ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে বিজয় টিভির উপজেলার প্রতিনিধি জুলহাসউদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। ভোরে 5 জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহতের বোন রিনা খাতুন। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছেন অন্য 3 আসামি। এদিকে সাংবাদিক জুলহাসউদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। দুপুরে ঢাকার ইছা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। অতিরিক্ত গাড়ির চাপে দিনভর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে পণ্যবাহী ট্রাক সহ 100 যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। নাব্যতা সংকটে গত কয়েকদিন ধরেই চলছে যানজট। এর মধ্যে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সৃষ্টি হয় গাড়ির বাড়তি চাপ। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, নাব্যতা সংকট যাতে না হয় সেজন্য নদীর চ্যানেলে ড্রেজিং করা হচ্ছে। যানজট কমাতে এই নৌ রুটের 19টি ফেরির মধ্যে 18টি চালু রয়েছে। ভোলাসহ উপকূলীয় এলাকাকে বন্যা ও জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে বাঁধের উচ্চতা 18 ফুট করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। ভোলার ইলিশা, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন এবং চরফ্যাশনে বাঁধ নির্মাণের অগ্রগতি পরিদর্শন ও ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি একথা জানান। সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নুরুন্নবী চৌধুরী শাওন, আলী আজম মুকুল এ সময় উপস্থিত ছিলেন। বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে যে সমীক্ষা চলছে তা শেষ হলেই কাজ শুরু হবে বলেও জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আইলা, ফণী, বুলবুল আমফানের সময় আমরা দেখেছি যে পানি কিন্তু জলোচ্ছ্বাস জ্বর হয়, এটা অনেক উপর দিয়ে যায়, সেটার জন্য কিন্তু এই প্রকল্পটাকে রিভাইজ করা হচ্ছে। হাইট বাড়ানোর জন্য আমাদের সমীক্ষা চলছে, সেই সমীক্ষাটা শেষ হলে পরে, সিদ্ধান্ত হলে পরে আমরা ওখানে হাইট বাড়ানো হবে। করোনার মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল তৈরির কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামের এই প্রকল্পের 57% শেষ হয়েছে। 2022 সালে এই টানেল চালুর আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। বন্দরনগরী চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের আদলে গড়ে তুলতে প্রায় 10,000 কোটি টাকার এই প্রকল্প চলছে 3 বছর ধরে।
চার লেন সড়কের 3.4 কিলোমিটার মূল টানেলে নদীর তলদেশে থাকবে দুটি আলাদা টিউব। প্রতিটিতেই থাকবে দু লেনের সড়ক, যার একটি নির্মাণ শেষ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের কাজ, টিউবের বোরিংয়ের কাজ ব্রিং প্রতিস্থাপন সহ সম্পন্ন হয়েছে এবং এই বোরিংয়ের কাজ পতঙ্গা প্রান্ত থেকে শুরু হয় এবং সেটা নদীর নিচ দিয়ে এসে নদী ক্রস করে আনোয়ার প্রান্তে শেষ হয়। 2015 সালের নভেম্বরে অনুমোদন পায় প্রকল্পটি। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গুরুত্ব বিবেচনায় রেখে করোনার মধ্যেও প্রকল্পের কাজ সমান্তরালে চলছে বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্প শেষ হওয়ার জন্য যে নির্ধারিত সময় আছে 2022 সালের ডিসেম্বর মাস, সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অদ্যাবধি প্রজেক্টের সার্বিক অগ্রগতি 57%। নদীর তলদেশে দেশের প্রথম এই সুড়ঙ্গ পথের কারণে বন্দরনগরী বদলে যাবে বলেও আশা করা হচ্ছে। এতে কর্ণফুলীর অপর প্রান্তে বিস্তৃত হবে শহরের আধুনিক সব সুবিধা, সেখানে নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। একটা বড় বাজেট নিয়ে টানেল হচ্ছে, অতএব টানেলের সুযোগ সুফল শতভাগ ভোগ করার জন্য, দেশের অর্থনীতি পাওয়ার জন্য এখন থেকে দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে কর্মসংস্থান তৈরির পরিকল্পনাটুকু এখন থেকে নেওয়া দরকার। টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে 9,880 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করছে সেতু কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাভারে ঘানি ভাঙা খাঁটি সরিষার তেলের ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। উপজেলার নামাবাজার এলাকায় কয়েকশো বছর আগে থেকে ঘানিতে সরিষা ভেঙে খাঁটি তেল উৎপাদন করা হয়। জানা যায়, বংশ পরম্পরায় এই খাঁটি তেলের ব্যবসা চলে আসছে ওই এলাকায়। ভেজাল পণ্যের ভিড়ে দেশজুড়ে এই খাঁটি সরিষার তেলের চাহিদাও ব্যাপক। লাভ বেশি হয় অনেকেই নতুন করে জড়িয়ে পড়ছেন এই ব্যবসায়। তবে করোনা ভাইরাসের কারণে বাজার কিছুটা মন্দা। এই ব্যবসার প্রসারে সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। যখন প্রথম নিয়ে আসে সীমিত কিছু পানি দেয়, পানি দিয়ে মিক্সার করে আমরা ঘানিতে দেই এবং ওই ভাড়া দিয়ে আপনার ইয়েকে চাপ দেওয়া হয়। চাপ দেওয়ার পর আস্তে 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 সেই তেলটা বাহির হয়। ঘানি বন্ধন তৈল একটা ভালো তেল, ভর্তা খেতে এবং শরীরে নিতে অনেক ভালো। আমাদের এখানে আসতেছে বিশ্বস্ততার সাথে আমরা এই ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করতেছি। নানা আয়োজনে দিনাজপুরে পালিত হলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম আব্দুর রহিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার জালালপুরে প্রয়াত এই রাজনীতিকের সমাধিতে শ্রদ্ধা জানায় এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন। পরে শ্রদ্ধা জানান মরহুমের বড় ছেলে বিচারপতি এম এনায়েতুর রহিম ও ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এরপর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সর্বস্তর মানুষ এতে অংশ নেন। এবার জানাচ্ছি পার্টেক্স খেলার খবর। করোনা সতর্কতার অংশ হিসেবে 3 দিনের জন্য ক্রিকেটারদের অনুশীলন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুশীলনে থাকা সাপোর্ট স্টাফদের কয়েকজনের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একজন ট্রেনারের ইতিমধ্যে করোনা শনাক্ত হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, আগেই সিদ্ধান্ত ছিল এ ধরনের কোনো সমস্যা হলে অনুশীলন বন্ধ রাখা হবে। এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। আগামী 18 সেপ্টেম্বর নাগাদ করোনা পরীক্ষা শেষে সবার হোটেলে কথা। 21 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দলীয় অনুশীলন। তার আগে ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। শেষ মুহূর্তের গোলে উইফা নেশনস লিগে জার্মানির সাথে 1-1 গোলে ড্র করেছে স্পেন। বার্লিনের মার্সিডিস বেঞ্চ অ্যারেনায় শুরুতেই 11 মিনিটে জার্মানদের গোল বঞ্চিত করেন স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গেয়া। এর 3 মিনিট পর নিজেদের ভুলে গোল খেতে বসে স্বাগতিকরা, যদিও ফাঁকা পোস্ট পেয়েও কাজে লাগাতে পারেননি স্পেনের রদ্রিগো। অবশেষে দ্বিতীয়ার্ধের 6 মিনিটে জার্মানিকে এগিয়ে নেন টিমো ওয়ার্নার। নির্ধারিত সময় পর্যন্ত সে গোল শোধ করতে পারেনি লা রোজারা। এতে হার নিয়ে মাঠ ছাড়ার শঙ্কায় ছিল তারা। ইনজিউরি সময়ের 5 মিনিটে জোসে গায়ার গোলে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়লেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। কানাডার অগার আলিস সিমের কাছে সরাসরি সেটে হেরেছেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা। আলিয়া সিমের কাছে 2-6, 3-6 ও 4-6 গেমের পরাজয়ে ইউএস ওপেনের স্বপ্নটা ভেঙে গেল অ্যান্ডি মারের। এদিকে মহিলা এককে রাশিয়ার মার্গারিটা গাসপানিয়ানকে 2-6, 6-4 গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতার তিনজন বলছে র‍্যাব। ওয়াহিদার সিটি স্ক্যান রিপোর্ট ভালো, শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও আশঙ্কামুক্ত নন জানালেন চিকিৎসকরা। ইউএনওর উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের দুঃখ প্রকাশ, অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি ওবায়দুল কাদেরের। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বাড়ানোর সিদ্ধান্তে স্বস্তিতে বিএনপি, মানবিক বিবেচনায় বিদেশে যাওয়ার অনুমতি মেলার আশাবাদ। এবং করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 29 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 2000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। আল্লাহ।